স্বাগতম পিকে সুইটসে আজকে দেখানো হবে কিভাবে সানার খেজুর মিষ্টি তৈরি করবেন এর জন্য আমরা হাফ কেজি পরিমাণ সানা নিলাম এখানে চিনি দিলাম হচ্ছে একশো গ্রাম একশো গ্রাম চিনি আমি পরিমাণটা বলতেছি হাফ কেজি সানার একশো গ্রাম চিনি চিনিটা দিয়ে একটু হালকা মাখে নেব মাখে নেওয়ার পরে এটাতে ময়দা দিব হচ্ছে একশো গ্রাম চিনিও একশো গ্রাম ময়দাও একশো গ্রাম এই যেখানে ময়দা দিচ্ছি ময়দা একশো গ্রাম এখানে ময়দা একশো গ্রাম দিলাম তারপর হচ্ছে জয়ফল জয়ত্রী এবং বড় এলাশ যেটা আছে ওইটার হচ্ছে বাটা দিলাম আমরা এক চিমটি ওইটা আপনারা দিবেন কোনো সমস্যা নেই খাবার সোডা হচ্ছে দুই চিমটি দিবেন এই যে আঙুলের মধ্য দিয়ে যে এক চিমটি আরেকবার দিবেন দুই চিমটি এটা হচ্ছে খাবার সোডা বেকিং সোডা আবার দিয়েন না খাবার সোডা আর ঘি দিবেন হচ্ছে 10 গ্রাম এখানে ঘি 10 গ্রাম দেওয়ার পরে এটা ভালোভাবে পেস্ট করবেন পেস্ট করবেন মানে ভালোভাবে মাখবেন এত সুন্দর মাখবেন যেন একবারে সফট হয় এর আগের সব ভিডিওগুলোতে আমি বলছি যে এই ছানাটা মাখাটা হচ্ছে একটা ব্যাপার আছে এখানে অনেক ইয়ের ব্যাপার পরিশ্রমের ব্যাপার অনেক কষ্টের ব্যাপার ছানাটা মাখাই যে যত বেশি সুন্দর ছানাটা মাখতে পারবে তার মিষ্টি তত সুন্দর হবে এই জন্য এখানে উপরে মাখতে হবে এটা নিচেও মাখতে হবে ওই যে আপনার যে আমরা টেবিলের উপর একটা এখানে মাখাই হাত দিয়ে সামনে ডোলা পিছনে ডোলা দিয়ে ওইভাবে আপনাকে করতে হবে তাহলে ছানাটা একবারে পারফেক্ট এবং সফট হবে এই যে এখানে এই টেবিলের উপর আমরা এভাবে এটা পেস্ট করি এই যে সামনে ডোলা দিই আবার ওটা টেনে নিই সামনে ডলা দিয়ে আবার টেনে নিই এভাবে আপনারা করতে পারেন আপনার যেখানে সুবিধা হবে সেখানে করবেন তাহলে এই সানাটা ভালোভাবে পেস্ট হবে আপনি আপনার একটা প্লেটের উপরেই করতে পারেন কোনো সমস্যা নেই এভাবে করার পরে আমরা গুচি কাটবো এটা কিন্তু ডোলাটা কয়েকবার দিতে হবে পাঁচ ছয়বার বার কোনো সমস্যা নেই গুচি কাটা হচ্ছে যে সাইজের আমরা মিষ্টি তৈরি করব ওই সাইজের আমরা মিষ্টিটা প্রথমে ভাগ করে নেব আর যেহেতু আমরা খেজুর এটা সানার খেজুর মিষ্টি খেজুরের সাইজে আমরা তৈরি করবো খেজুর চো আর অত বড় হয় না এই জন্য খেজুরের আর যে মিষ্টিগুলো রাখবো এই পাত্রে একটু তেল মেখে নিলাম সচরাচর যেটা আমরা করি যে পাত্রে যে এই সানার মিষ্টিগুলো রাখবো সেই পাত্রে ওইগুলো রেখে দিব এই যে এখন এটা হচ্ছে আমরা গুচি কাটবো গুচি কাটার পরে মিষ্টিগুলো তৈরি করবো যেহেতু খেজুর মিষ্টি তাই খেজুরের মতো সাইজ হবে খেজুরের মতো ছোটো ছোটো সাইজ হবে এই জন্য আমরা এই গুচিগুলো কাটছি কিন্তু ছোটো ছোটো যেভাবে সব গুছুগুলো কাটে আমরা মিষ্টি তৈরি করব গোল গোল ঘুরাইতে হবে তারপর কিন্তু একটু লম্বা করতে হবে কিভাবে আপনি এই যে পারফেক্ট ছানা তৈরি করবেন এর ভিডিও আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে ওইটাও দেখে আসতে পারেন যেভাবে হাতের মধ্যে আস্তে আস্তে ঘুরায় ঘুরায় লম্বা করতে হবে এই যে এটা হয়ে গেল আপনার আমরা চুলোর মধ্যে তেল উঠাই দিছি তেল কিন্তু গরম হচ্ছে তেলের মধ্যে আমরা ডিরেক্টলি এটা ধারে দেব মিষ্টিগুলা ধার তেলের মধ্যে প্রথমে ভাজবো তারপর আমরা এটা চিনি শিরায় ডুবাবো এই যে দেখেন তেলের মধ্যে দিয়ে দিলাম আমরা আর তেলটা যেহেতু দিচ্ছি এটা এখন উপর থেকে দোল দেবো এই চামচ দিয়ে দোল দেও দিতে দিলে দোল দিলে আর ওটা নিজ ধীরে ধীরে উপরে উঠে যাবে এই মিষ্টিগুলো উপর থেকে দোল দিতে হবে তেলটার মধ্যে হয়ে বাড়ি দিলে অটোমেটিক একটু গরম হতে হতে উঠে যাবে মিষ্টিগুলা এইভাবে উঠলে এই ধীরে ধীরে ফুলবে খেজুর মিষ্টি যেহেতু ফুলে একটু বড় হবে অত বেশি বড় হবে না এই যেভাবে তখন এটা জাস্ট নাড়তে হবে হালকা হবে এটা নাড়তে হবে আর চুলোর হিট কিন্তু মিডিয়াম থাকবে চুলোর হিট মিডিয়াম থাকবে মিডিয়াম হিটে আমরা এই মিষ্টিগুলো ভাজবো হাই হিটে ভাজা যাবে না তাহলে পুড়ে যেতে পারে অথবা এক সাইডে কালার হবে এক সাইডে কালার হবে না যেহেতু খেজুর মিষ্টি সেই জন্য আমরা খেজুরের মতো কালার করব একেবারে কালচে টাইপের তারপর আমরা চিনি শিরা এটা ডুবাব মোটামুটি বিশ মিনিটের মতো এখানে তেলের মধ্যে আপনাকে এটা ভাজতে হবে তাহলে ওই কালার চলে আসবে আপনাদের যদি হিট একটু কম থাকে বা হিটের কারণে বিশ থেকে তিরিশ মিনিট লাগতে পারে এটা আপনার হিটের উপর নির্ভর করবে বা আপনার চুলোর জালের উপর নির্ভর করবে আপনার উপর নির্ভর করবে তাই এটা বলা যাবে না কত মিনিট লাগবে হোক এবার ভাসতে ভাসতে আপনাকে যখন কালচে কালার আসবে তখন আমরা চিনি সিরাই দেবো আমাদের মিষ্টিগুলো মোটামুটি হয়ে গেছে এখন এটা আমরা চিনির শিরায় দিয়ে দেব চিনির শিরা কীভাবে তৈরি করবেন তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে কিভাবে আপনি পারফেক্ট ছানা তৈরি করবেন ওটারও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা ঘুরে আসতে পারেন এই যে আমাদের শিরা এখানে আমরা মিষ্টিগুলো দিব যে খেজুর মিষ্টি তৈরি করছি যে তেলের মধ্যে ভাজলাম এটা দেওয়ার পরে এই চামচ দিয়ে ভালোভাবে নাড়তে হবে যেন চিনির শিরাটা ভালোভাবে এই খেজুর মিষ্টিতে ঢুকে আর এই চিনি সিরা এটা দশ থেকে পনেরো মিনিট দশ মিনিট রাখতে হবে চিনি শিরা দশ থেকে পনেরো মিনিট রাখার পরে আপনারা অন্য পাত্রে তুলে রাখে দিবেন আমাদের এই সানার খেজুর মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক মারবেন আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন পিকে সুইটসে ধন্যবাদ